দুই বস্তা 1,000 টাকার নোট, তারপরে আপনার যেগুলো 500 টাকা 100 টাকার নোট, ওনারা গুনতেছে আমাদের সামনে। যেখানে সংসদ সদস্যের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বস্তা ভর্তি টাকা, যা গুনতে আনা হয়েছে 40টির মতো মেশিন, সময় লেগেছে অন্তত 5 দিন। টাকার অঙ্ক দেখে আমি নিজে আসলে টাস্কি খেয়ে উড়িছি, পরিমাণ টাকা তো 500 কোটি ডলার। দর্শক শ্রোতা, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হচ্ছে। দর্শক শ্রোতা, এমপি মন্ত্রীদের বাড়িতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, এবং এই দিকে এত টাকা কোথার থেকে আসলো? অনেকেই বলছেন যে হাসিনা নাকি জমা রেখে গিয়েছিল এই টাকা। আসলে ঘটনাটা কী এবং বর্তমান যে পরিস্থিতি চলছে তা নিয়ে কিন্তু অনেক তথ্য উঠে এসেছে, সেগুলো আমরা জানবো। যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটিন দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা চলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। টাকার অঙ্ক দেখে আমি নিজে আসলে টাস্কি খেয়ে উড়িছি, পরিমাণটা কত? 500 কোটি ডলার। দর্শক, গতকালকে থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা নিয়ে মানে এই মুহূর্তে টক অফ দ্য কী বলা হচ্ছে, সিটি বলেন কান্ট্রি বলেন। রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে 500 কোটি ডলার আত্মসাতের অভিযোগ আসছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর পাশাপাশি ওনার ছেলে জয় এবং টিউলিপির বিরুদ্ধে। তবে এই তিনজন ক্যারেক্টারের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে রেড জোনে আছে টিউলিপ, কারণ শেখ হাসিনা তিনি দেশের বাহিরে আছেন, সজীবাজের জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছেন। সো তাদেরকে দেশে ফিরাই আইনা বিচার করবে ওইগুলা পরে, তারা যা ক্ষতিগ্রস্ত হওয়ার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় বাটে পড়ে নাই সেটা হচ্ছে টিউলিপ, শেখ রেহানার মেয়ে। গেল আমি এই আন্দোলনটা চলাকালীন আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রথম একজন এমপি হিসাবে তিনি একটা ইনভেস্টিগেশনের মুখোমুখি হয়েছিলেন, যে তিনি তার যে আয়, এক বছরের আয়ের একটা ইস্যু সম্ভবত লুকাইছিল, পরবর্তীতে এটা আবার সলিউশন হয়েছে। কিন্তু এই ধাক্কা যাইতে না যাইতে এবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেভাবে এই নিউজটা ছাপাচ্ছে, সুতরাং লেবার পার্টি থেকে মন্ত্রী পদটা হারাইতে পারে টিউলিপ, কারণ দুর্নীতির ইস্যুগুলা এত বড় ইস্যু পশ্চিমা রাষ্ট্রগুলোতে, তখন টাকার পরিমাণ কত? আমরা যদি দেখি যে গ্লোবাল ডিফেন্স কর্প, তাদের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে যে রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দিয়েছিল, যাতে মধ্যস্থতা করেছিল সজীব ওয়াজের জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক। সম্প্রতি এই বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি 2018 সালে চালু হয়েছে। বিভিন্ন দেশের পৃথিবীর সামরিক ও প্রতিরক্ষা খাতে তারা দুর্নীতির অনুসন্ধান করে থাকে। তো প্রতিবেদনটির মতে বাংলাদেশের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল প্রকল্প হচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি পুরোপুরি বাস্তবায়নের পর 20% সারা বাংলাদেশে যে বিদ্যুতের চাহিদা সেটা পূরণ হবে। রাশিয়ার সহযোগিতায় এই বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয়েছে 1,265 কোটি ডলার, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এই বাজেট থেকে 500 কোটি ডলার আত্মসাতের সুযোগ হয়েছিল। আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম, আপনারা সকলে জানেন পুতিন কাকুর দেশ, বেসিক্যালি মাফিয়া দেশ, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস সারা পৃথিবীতে চলে, তাদের কাজ হচ্ছে প্রকল্প চালানো। চীনও কিন্তু একই স্টাইলে পৃথিবীর অনেক দেশে তাদের যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে বিনিয়োগ করে। এই প্রতিবেদনটিতে আসা তথ্য অনুযায়ী নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় ফাইসা যাচ্ছে টিউলিপ, একদম টোটাল বাদ হয়ে যাবে। রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা এবং তার পরিবারের কয়েকজন সদস্য, মানে টোটাল টাকার 30% গেছে এভাবে। 2013 সালে প্রেসিডেন্ট পুতিনের সাথে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থত করে দিয়েছিল টিউলিপ সিদ্দিক। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামক একটি ভুয়া কোম্পানি চালু করেছিল টিউলিপ সিদ্দিক, আর শেখ রেহানা এবং চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রীয় জুমানা ইনভেস্টমেন্ট নামক একটা কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্প বলছে এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করা হতো। তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামক একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় $900 মিলিয়ন পাচার করেছিল।
আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাস্কি। গেল বৃহস্পতিবারই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এই কথা জানিয়েছেন। আমরা যদি দেখি আর কি, আপনার প্রকল্পটির 90% হচ্ছে রাশিয়ার ঋণ, 10% দিচ্ছিল বাংলাদেশ সরকার, আর আর এটাতে আপনার চলতি বছর প্রথম ইউনিট এবং 2025 সালে দ্বিতীয় ইউনিটের কাজ হওয়ার, মানে কাজ সম্পন্ন হওয়ার কথা। এখন এই প্রতিবেদনটা আপনার যখন প্রকাশিত হলো, স্বাভাবিক এত বড় অঙ্কের টাকার কথা শুনে কারি না মাথা ঘুরান দেয়। তবে আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন, যদিও পলাতক আছেন, বাট নানানভাবে ফেসবুকে সজীবজের জয়সহ বাকিরা বিষয়গুলো নিয়ে বলছেন যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ হাসিনা এবং তার পরিবারকে বিপদে ফেলার জন্যই আসলে এই প্রতিবেদনটা করা হয়েছে। কিন্তু প্রতিবেদনটা তো বাংলাদেশের না, গ্লোবাল ডিফেন্স কর্প, এটা একটা সম্ভবত প্রাইভেট সেক্টর, এটা কোনো সরকারি প্রতিষ্ঠান না, তারা বিভিন্ন দেশ নিয়ে কাজ করে। এখন এটা ইনভেস্টিগেশনাল ইস্যু, তো দেখা যাক আসলে কোথায় কি হয়েছে। ভাই, এইসব টাকা পয়সার খবর শুনলে মাথা আসলেই গরম হয়। তবে যদি ইনভেস্টিগেশনে এটা ক্লারিফিকেশন মিলা যায়, তাহলে টিউলিপ সিদ্দিকী, তার তো ভাই দিন গেছে যুক্তরাজ্যে দীর্ঘ একটা সময় ধরে, কারণ এগুলো লেবার পার্টির ইমেজে না আসবে। আমাদের বাংলাদেশে এটা যতটুকু আলোচিত হচ্ছে ঠিক সমপরিমাণ যুক্তরাজ্যের পার্লামেন্টে এই ইস্যুগুলো বিরোধী দল যারা আছে তারা তুলে ধরবে। তার উপরে তিনি এবার মন্ত্রী হয়েছেন, আর গেল কয়েকদিন আগে একটা ধাক্কা থেকে বাঁচছেন ইনভেস্টিগেশন থেকে। তো সময়ের অপেক্ষা, হয়তো যে কোনো সময় তিনি তার মন্ত্রীপদ হারাইতে পারেন, আবার সেখানে আইনানুক বিভিন্ন ব্যবস্থা নেয়। তো দর্শক, আপনার ভিডিওটি দেখবেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আপনার পকেট থেকে এটা বের হয়েছে অলরেডি, এটা ওনারা দেখছে। স্যার, আমি তো আপনাকে ডেকে নিয়ে আসি। স্যার, আপনি বড় বড় কথা বলে এখানে জিজ্ঞেস করতেছেন। এইখানে একটা গ্রুপ প্রথম পরিচয় দিচ্ছে আমরা দুদুকে, দ্বিতীয় ওই গ্রুপটার জন বললাম দুদু করলে আপনার সাথে পুলিশ কোথায়, আপনার কোটি কোথায়, তাহলে আপনার একটা জব্দ তালিকা নিচ্ছেন, তখনই অনেকে বাইর হয়ে যাচ্ছে অনেকে। তারপরে যখন সিটিডিবির অফিসার, উনি বললো আমি সিটিডিবি ডিসি, উনি যার নাম বলেন, নাম্বার বলেন, বলতে বলতে ওনার অনেক লোক কই মেয়ে গেছে, তখন উনি বলতেছে যে আমরা ওইটা রেড করবো, দেখেন প্লিজ অন্য বাহিনী বা অন্য মিডিয়া সংস্থা কাউকে জানেন না, তাহলে আমাদের অপারেশনে প্রবলেম হবে। কিন্তু অপারেশনে সেনাবাহিনী ইনভলভ হলে মিডিয়া প্রবলেম হবে কেন? ডাউট হয়েছে, আমি দ্রুত নিচে নাই মা, আগে সেনাবাহিনীতে নক করছি, তারপরে মিডিয়াতে নক করছি। অনেক লম্বা লম্বা অনেক লোকই ঢুকতেছে, সাদা গাড়ি নিয়ে আসতেছে কেউ, কেউ বাজারে নিয়ে আসতেছে, বিভিন্ন জায়গায় গাড়িগুলো রেখে ওনারা উপরে উঠছে, তখন ভাইদেরকে আর কি বের করে দিছে। তারপরে যখন ভাই এসে আমাকে বললো যে এখানে একটা ইলিগাল অ্যাক্টিভিটি হচ্ছে, তুমি আর্মিদেরকে খবর করো, তখন আমি সাথে সাথে আর্মিদের শেরে বাংলা যে হটলাইন নাম্বার সেখানে ফোন দিই। ফোন দেওয়ার 15-20 মিনিটের মধ্যে ওনারা চলে আসে আদাবর থানার সামনে, আমি ওইখান থেকে তাদেরকে নিয়ে।
তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার নতুন আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।